হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারহানা তুষার প্রতিদিনের মতো আমার আজকের নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে কেমন যেন মানে কিছুই ভালো লাগছে না, সারাক্ষণ শুয়ে আছি তো বসে আছি, বিছানায় দেখা যায় এক কোণায় হয়তো শুয়েই আছি বেশিরভাগ সময়। মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কারোর সাথে তেমন বেশি কথা বলতে ইচ্ছা করছে না, আর আবহাওয়াটাও কেমন যেন ড্যামেজ, মানে কেমনই যেন আসলে সব কিছু মিলিয়েই। এখন এটা হয়তো রোজা গিয়েছে, ঈদ গিয়েছে, তো এর জন্য হতে পারে, বুঝতে পারছি না ঠিক। আর আমার কিন্তু অনেক বেশি কাজ জমে আছে, কারণ দেখা গেছে সবাই কিন্তু ঈদের আগাগ মুহূর্তে ঘর বাড়ি ঝাড়মোচ করে একদম ডিপ ক্লিন করে সুন্দর করে গুছিয়ে রেখেছে। বাট আমার ক্ষেত্রে উল্টো, যেহেতু আমি ছিলাম না, খালি বাসা পড়েছিল, আমার শ্বশুর বাসায় গিয়েছি, তো আমার কিন্তু সব কিছুই সেই পড়েই আছে কাজবাজ। রোজার আগে যেমন ডিপ ক্লিন করেছিলাম, রোজার মাঝে আর না। তো যদি আমি আমার বাসায় থাকতাম বা থাকা হতো, তাহলে তো অবশ্যই আমি সুন্দর করে ঘর বাড়ি ঝাড়মোচ করে গুছাতাম, তো ওগুলো কিন্তু রয়েই গেছে। তো অনেকক্ষণ আমি শুয়েছিলাম, শুয়ে থাকার পরে আনুষার বাবা বাজার এনে রেখেছিল, এগুলো এমনই পড়েছিল, তো এখন এই আলসেমিটা দূর করে উঠলাম, উঠে তারপরে সেগুলো গুছাচ্ছি। তো এখানে এই যে বেগুন, তারপর লেবু এনেছে দুই রকমের, তারপর হচ্ছে কাঁকরোল, কাঁচামরিচ, বরবটি, ঝিঙা, শসা, পুঁই শাক। শসাগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে পেকে গিয়েছে, কিন্তু না, আমি খেয়েছিলাম কেটে, মানে শসাগুলো কিন্তু ওরকম মনে হচ্ছে পাকা পাকা, কিন্তু মানে ভিতরটা একদমই কচি সুন্দর। আর শাকগুলো মানে মোট কথা সব সবজিগুলোই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখানে দেখেন কি সুন্দর কিউট কিউট মিষ্টি কুমড়া এনেছে আনুষার বাবা, একদম আমার হাতের তালুতে দেখেন মানে সুন্দর করে বসে আছে। আর দেখে মনে হচ্ছে আমরা যেমন ছোটোবেলায় মাটির যে খেলনা দিয়ে খেলতাম, মাটির ফল, হাঁড়ি পাতিল, ঠিক ওরকমই মাটির ফলের মতো লাগছিল দেখতে, মাশাআল্লাহ। তো এই তো, আর এই সবজিগুলো আমি আজকে প্রথম এই লিকুইডটা দিয়ে ওয়াশ করব, আনুষার বাবা এনেছে, আমি এর আগে কখনোই ব্যবহার করি নাই। তো এই বোতলের গায়ে যেভাবে লেখা ছিল ঠিক এভাবেই আমি করে নিচ্ছি, বেশ ভালোই পর্যাপ্ত পানি নিয়েছি। আর এখানে আর কি দিয়েছি, আমি এই বোতলের দুই মুখের মতো লিকুইড দিয়েছি। তো দিয়ে তো এই তো আমি এখন সব সবজিগুলো এখানে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তো 5 মিনিট পরে আমি সুন্দর করে পানি বদল করে করে মানে ওয়াশ করে নিব। তো এখানে যে মানে যে কয়টা সবজি মানে এটেছে কয়টাই দিলাম, বাকিগুলো আমি পরে দিব। আর এই তো এদিকে এখন 5 মিনিট পরে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আমি। আর এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া, লবণ গুঁড়া আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে বেগুনের সাথে মাখিয়ে নিব। আমরা কিন্তু সবাই কম বেশি জানি বেগুনে মশলা যদি মাখিয়ে রাখা যায় বেশ কিছুক্ষণ, তাহলে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগে আর বেগুনটা খেতেও অনেক বেশি মজা লাগে। তো বেগুনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল, মানে কোনো পোকাই ছিল না ভিতরে। আর এদিকে আমি কিছু পুঁই শাক নিয়েছি, বাকিগুলো আমি ফ্রিজে রেখেছি, এগুলো আমি সবজির ভিতরে দিব। আর এখানে আমি অনেক ধরনের সবজি কেটে নিয়েছি, তো দিয়েছি পুঁই শাকের ডাটা যেটা ওটা দিয়েছি, তারপর হচ্ছে শসা, গাজর, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ছোটো লাল আলু, সাদা বেগুন, কালো বেগুন, মানে যে ধরনের বেগুন আমার আগে ছিল না ওগুলো সবগুলোই আমি একটু একটু করে দিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে চিচিঙ্গা, এগুলো কাঁকরোল, এগুলো একসাথে আমি দিয়ে সামান্য লবণ দিয়ে তারপর আমি জাস্ট একটু ভাপ দিয়ে নিব। তো আসলে রোজা গিয়েছে, রোজার মধ্যে কিন্তু অনেক উল্টাপাল্টা ভাজা ভাজি খাওয়া হয়েছে, আর সবজিটা একটু কমই খাওয়া হয়েছিল, বিশেষ করে ভুনা টাইপের তরকারি দিয়েই কিন্তু খাওয়া হয়েছিল।
আর ঈদের মধ্যেও কিন্তু বেশ অনেকটাই উল্টাপাল্টা খাবার হয়েছে। তো ভাবলাম যে আজকে আর মাছ গোস্ত এগুলো কিছুই করব না, সবজি করব। বেশ কয়েকদিন একটানা সবজি খাওয়ার ইচ্ছা আছে। এমনি তো আমরা সবজি বেশি পছন্দ করি মাছ গোস্তর পাশাপাশি। তো আজকে আমি নিরামিষ সব আইটেম রান্না করব। তো এখানে আমি এখন তেল দিয়েছি, তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো মরিচ আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজও দিয়েছি। আসলে কাঁচা পেঁয়াজ মানে কুচি দিলেও হয়, না দিলেও হয়। তো যেহেতু আমার কুচি করা ছিল, ভাবলাম দিয়ে দিই একটু। তো আর এক চুলায় কিন্তু আমি ভাত বসিয়েছি, আর এখানে আমি সামান্য আদা বাটা দিয়েছি। যেহেতু আমার জিরা বাটা নাই বাসায়, তো আমি পরে জিরা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আমি সামান্য চিনি দিয়েছি, কারণ চিনি না দিলে কিন্তু সবজিটা আবার কেমন নোনা নোনা টাইপের লাগে, ভালো লাগে না। তো এই তো এখন আমি সবজিটা দিয়ে এটার উপরে আমি পুঁই শাক দিয়েছি। পুঁই শাকটা ইচ্ছা করলে সেই সবজির মানে সিদ্ধ হওয়ার আগ মুহূর্ত আমি দিতে পারতাম, কিন্তু যেহেতু সবজিতে আমি একটু পানি পানি রেখেছি হালকা, তো এই পর্যায়ে আমি শাকটা দিয়েছি। আর এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে তারপর হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে সুন্দরভাবে আমি সবজিটা নামিয়ে নিব, কারণ সবজিটা আমার হয়ে গেছে। আর মাশাআল্লাহ সবজির কালার কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর এখানে কিন্তু ইচ্ছা করলে কাঁঠালের বিচিও দেওয়া যায়, যদিও গত বছরের কাঁঠালের বিচি আমার ফ্রিজে আছে, কিন্তু ওই আলসেমি করে আসলে আর নামানো হয় নাই। তো এই তো সবজি আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে এসছে, হয়েই গেছে, জাস্ট আমি একটু ছেঁকে নিচ্ছি ভাতটা। মার গালার পরে কিন্তু একটু ছেঁকে নিলে ভাতের নিচে কিন্তু একটু পানি পানি ভাব থাকে মার, ওটা শুকিয়ে যায়, ভাতটা ভালো থাকে। তো এই তো, আর হচ্ছে এখানে আমি বেগুন ভাজি করে নিব। এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ। আর আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি, মরিচগুলোতে তেমন বেশি ঝাল নাই। আনুষা বুড়িও কিন্তু শুকনো মরিচ খেতে পছন্দ করে, যদিও সে ছোট তাকে দেই না, কিন্তু আমাকে যদি খেতে দেখে মাঝে মাঝে তখন সে একটু ডিমান্ড করে, তখন অল্প একটু তাকে দেই। এই তো আনুষা বুড়ি কিন্তু আমার মতো মানে মিষ্টি জাতীয় খাবার নয়, একটু ঝাল প্রিয়, ঝাল টাইপের খাবার পছন্দ করে খেতে। তো এই তো আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর খুব যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার আজকের ভিডিওতে কাজে কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, হয়তো মাঝে মাঝে ভিডিও দেখেন, তো প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আর মানে আমার ভিডিও, আমার চ্যানেলটি তো ছোট, এটা তো আমি সবসময় বলে আসছি, বলি যেহেতু আমি নতুন, অনেক কিছুই বুঝি না, তো প্লিজ আপনারা সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এই তো, আর যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমি উৎসাহ পাই নতুন আরও কিছু করার, নতুন ভালো কিছু করার। তো এই তো, এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।